নমস্কার, আজকে আলোচনা করব ভাদ্র পূর্ণিমা নিয়ে। কোন বিশেষ উপায় বা সৌভাগ্য প্রাপ্তির টোটকাগুলি এই দিনকে করবেন সেই নিয়ে আজকে আলোচনা করছি। সনাতন ধর্মে পূর্ণিমা তিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয়েছে। গণেশ উৎসবের পরবর্তী ভাদ্র পূর্ণিমা তিথিতে পিতৃপক্ষ সূচিত হয় এবং সমাপ্ত হয় আশ্বিন অমাবস্যায় বা মহালয়া অমাবস্যায়। ১৬ দিন হলো পূর্বপুরুষদের কাছ থেকে আশীর্বাদ পাওয়ার দিন। এই দিন চন্দ্র উত্তর ভাদ্রপদ ও পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে স্থায়ী হয়। ভাদ্র মাসের পূর্ণিমা মধু পূর্ণিমা নামেও পরিচিত। বৌদ্ধ ধর্মানুসারীদের নিকট মধু পূর্ণিমা অত্যন্ত পবিত্র। এই বছর ভাদ্র পূর্ণিমার তারিখ হচ্ছে এবং সময় হচ্ছে ১লা সেপ্টেম্বর ২০২০ মঙ্গলবার সকাল ৯টা ৪০ থেকে ২রা সেপ্টেম্বর ২০২০ বুধবার সকাল ১০টা ৫৩ পর্যন্ত পূর্ণিমা থাকবে। ভাদ্রপদ পূর্ণিমা ভগবান বিষ্ণু অনুসারীদের জন্য একটি পবিত্র এবং বিশেষ উৎসব। ধর্মীয় বিশ্বাস অনুসারে ভাদ্র পূর্ণিমার সত্যনারায়ণের পূজা করলে ব্যক্তির জীবনে দুঃখ কষ্ট দূর হয় এবং তাদের জীবন সুখ ও সমৃদ্ধিতে ভরে যায়। কোনো ব্যক্তি এই দিনকে সত্যনারায়ণের পূজা পাঠ করলে অর্থের অভাব হয় না এবং জীবনে অশুভ প্রভাব কেটে যায়। যথাযথভাবে ভগবান সত্যনারায়ণের পূজা করুন, নৈবেদ্য ফল ফুল অর্পণ করুন, সত্যনারায়ণের ব্রতকথা শুনুন এবং তারপরে পঞ্চামৃত ও প্রসাদ বিতরণ করুন। নারদ পুরাণ অনুসারে ভাদ্র পূর্ণিমায় উমা মহেশ্বর ব্রত পালন করা হয়ে থাকে। মৎস্য পুরাণেও উমা মহেশ্বর ব্রতের উল্লেখ আছে। হিন্দু শাস্ত্র মতে অনেক বাঙালি মহিলাই উমা মহেশ্বর ব্রত এই দিন পালন করে থাকেন। উমা মহেশ্বর ব্রত মহিলাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর ফলস্বরূপ তারা বুদ্ধিমান শিশু ও সৌভাগ্যের সাথে ধন সম্পদ প্রাপ্তি করে থাকেন। বিশ্বাস করা হয় যে স্বয়ং সত্যনারায়ণও এই উপবাস করেছিলেন। শিব ও দেবী পার্বতীর মূর্তি প্রতিষ্ঠা করে পূজা করুন এবং ধূপ প্রদীপ সুগন্ধি ফুল এবং শুদ্ধ ঘিয়ের ভোগ নিবেদন করুন। এই দিন সকালে কোনো পবিত্র নদী হ্রদ বা পুকুরে স্নান করার চেষ্টা করুন এবং অবশ্যই কিছু দান করার চেষ্টা করুন। দান এবং স্নান এই দিনে খুব গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয়েছে। এই দিন ব্রাহ্মণকে ও দরিদ্র ব্যক্তিকে খাদ্য বস্ত্র দান করার চেষ্টা করুন। এই পূর্ণিমা তিথি এতটাই গুরুত্বপূর্ণ, এই দিনকে আপনারা দেবী লক্ষ্মীর কৃপা পেতে, আর্থিক অনটন দূর করতে, সমস্ত রকম আর্থিক সমস্যা থেকে মুক্ত হতে অবশ্যই ১১টি লক্ষ্মী কড়ি আপনারা দশকর্মা ভাণ্ডার থেকে কিনে এনে দেবী লক্ষ্মীর কাছে রেখে পূজাপাঠ করার পরে সেটিকে হলুদের ফোঁটা দিয়ে তার মধ্যে দেবীর আরাধনা করার পরে সেটিকে একটি লাল কাপড়ের মধ্যে মুড়ে অর্থ রাখার জায়গায় আপনারা রেখে দিন। যেখানে আপনারা টাকা পয়সা রাখেন সেই জায়গায় কিংবা আপনাদের অলংকার যেখানে রাখেন সেই জায়গায় আপনারা রেখে দিতে পারেন। এতে আপনাদের জীবনে অর্থের অভাব কখনোই হবে না। যারা আর্থিক সংকটে রয়েছেন তাদেরও আস্তে আস্তে এই সংকট কেটে যাবে। এছাড়া এই দিনকে অবশ্যই বাড়ির প্রবেশদ্বারে স্বস্তিক চিহ্ন আঁকার চেষ্টা করুন। বাড়ির মূল দ্বারে আমের পল্লব লাগানোর চেষ্টা করুন এবং এই পূর্ণিমা তিথিতে অবশ্যই নিরামিষ আহার করার চেষ্টা করবেন। যতটা সম্ভব আপনারা সাত্ত্বিক থাকার চেষ্টা করবেন। এছাড়া অবশ্যই এই টোটকাগুলো করার চেষ্টা করবেন। আশা করি বিভিন্ন রকমভাবে আপনারা যে সমস্যার মধ্যে রয়েছেন তা থেকে মুক্ত হবেন। এই ছিল আজকে ভাদ্র পূর্ণিমা নিয়ে বিশেষ কিছু আলোচনা। পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্ত। যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।